শুরু হচ্ছে টাইব্রেকার শট ডোমকল ভার্সেস বেতা ইন্ডিয়া তো এবারে যাচ্ছে টাইব্রেকার শটে আমরা দেখতে থাকি ঠিক আছে আমরা বলে দিচ্ছি লোকেশন প্রথম শট ডোমকল বেঙ্গল ফুটবল একাডেমি রবি রাকিবুল ইসলাম বারবার বলা হচ্ছে জলটা জল প্রথম শট বাইরে ডোমকল প্রথম শট বাইরে প্রথম শট বাইরে চলে গেল অর্থাৎ প্রথম শট হলো বেঙ্গল ফুটবল দেখা যাক কে যেতে এটা বেতাই নদিয়া অন্যদিকে মাঠে নেমে গেছে কামরিয়ার তাদের উচিত হবে এই সময়ে ওয়ার্ম আপ করা অল্প সময়ের খেলা কামরিয়ার এবং তারুগঞ্জ দুটি টিমকে বলবো আপনারা ওয়ার্ম আপটা করে নেবেন এই রেজাল্ট হওয়ার সাথে সাথে খেলাটা শুরু করে দেওয়া হবে গোল আজকে গোল অর্থাৎ দুটির সাথে একটি গোল এবারে দ্বিতীয় শট করতে চলেছে সেই সুমন সাত নম্বর জার্সি গাড়ি করিমপুর ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় যে একদিনের আট দলের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার দ্বিতীয় খেলা চলছে ডোমকল বেঙ্গল ফুটবল একাডেমি এবং নফর চন্দ্রপুর জাগরণী সঙ্গে মধ্যে ইতিমধ্যে এগিয়ে আছে বেতাই নদিয়া দেখা যাক কি হয় গোল সুন্দর প্লেসমেন্ট দুই কি করে শট হলো নবচন্দ্রপুর দুই এবং খেলতে যাবে চর্চা করে নাও সময় নষ্ট করা যাবে না শাকিরুদ্দিন আহমেদ মিলন মন্ডল এবং তপন বিশ্বাস তাড়াতাড়ি দুটি টিম ওয়ার্ম আপ করছে খুব সুন্দর গোল অর্থাৎ তিনটি শটে সেটাই ভালো হবে স্বল্প সময়ের খেলা সাত সাতটি খেলা আমাদের আজকে শেষ করতে হবে ছোট দিনের বেলা গোলকিপার চেঞ্জ হয়ে গেল দেখা যাক তিন ফুটের হাইটে ছেলেটি গোল করতে পারে কিনা খুব সুন্দর প্লেসমেন্ট
তিন ফুটের ছেলেটি গোল করে দিয়ে চলে গেল। টুর্নামেন্টের তৃতীয় খেলা শুরু হচ্ছে। কামরজার জয়াল আবেদের সুতির সঙ্গ এবার নিজেই শুরু করবে। তারকগঞ্জ ফাইভ স্টার ক্লাবের মধ্যে প্লেয়ারদের জন্য আপনারা ওটা ছেড়ে দেবেন। এবার যদি গোল করে ফেলে তাহলে কিন্তু জিতে যাবে বেতাই নদিয়া। দেখা যাক কি হয়, গোল দিলে কিন্তু জিতে যাবে। দেখা যাক, গোল জিতে গেল। জিতে গেল নদিয়া, জিতে গেল নবচন্দ্রপুর।